নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম আরেকটা নতুন রেসিপির ভিডিও। আজকে বানাতে চলেছি চালের গুঁড়ো আর দুধ দিয়ে একটা দারুণ নরম তুলতুলে স্বাদের পিঠের রেসিপি। রেসিপিটা বানানো খুবই সহজ, আর সেটা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। আর খেতেও কিন্তু হয় অসাধারণ, আর বানানো খুবই সহজ। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ। এখানে কিন্তু দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ মতো দুধ। দুধটা দিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি। এরকম চামচের মানে মিডিয়াম একটা সাইজের চামচের এখানে আমি 4 চামচ চিনি ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ নুন। যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিলে টেস্টটা ব্যালেন্স হয়। এবার ভালোভাবে এই সমস্ত উপকরণগুলোকে এর সাথে মেল্ট করে নিয়েছি, দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ নারকেল কোড়া। এটা কিন্তু একদম ফ্রেশ নারকেল কোড়া 1/2 কাপ ব্যবহার করলাম। দিয়ে ভালো করে কিন্তু এর সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি ব্যবহার করছি 1 কাপ চালের গুঁড়ো। এখানে কিন্তু মেজারিং কাপ মেপেই সমস্ত উপকরণগুলো ব্যবহার করছি। মেজারিং কাপের 1 কাপ চালের গুঁড়ো এখানে দিয়েছি। এবার চালের গুঁড়োটাকেও এর সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। এখানে বড় চামচে 2 চামচ ময়দা ব্যবহার করেছি। এবার এই সমস্ত উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। একটু শক্ত তৈরি করব ডোটা, এমনভাবে তৈরি করব যাতে নিজে থেকেই কিন্তু কড়াইটা ছেড়ে দেয়। যখন নিজে থেকেই কড়াই ছেড়ে দেবে তখনই বুঝতে পারবেন যে ডোটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। দেখুন ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, কড়াই ছেড়ে দিয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে কিন্তু ঠান্ডা করে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। হাত সওয়া যতক্ষণ না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ঠান্ডা করে নেব, তারপর আমি আপনাদের সামনে আবার ফিরে আসছি। দেখুন একটা পাত্রের মধ্যে এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার হাতে ভালো করে তেল একটু মাখিয়ে নিয়েছি। আপনারা ঘিও মাখিয়ে নিতে পারেন, তবে এখানে আমি সাদা তেল মাখিয়ে নিয়েছি। এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে আমি মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর খুব সুন্দরভাবে ডোটা এখানে তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি করা হয়ে গেছে, মেখে নিয়েছি ভালোভাবে। এবার এখান থেকে দেখুন অল্প অল্প আমি কিন্তু এইভাবে লেচি কেটে নিচ্ছি। লেচিটা নিয়ে এইভাবে হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। আমি আপনাদের দেখিয়ে দেবো যে ঠিক কীরকমভাবে এটা করতে হবে। দেখুন গোলটা করে নিয়েছি। গোলটা করে নেওয়ার পর কিন্তু একটু এভাবে লম্বাটে করে একটা চৌকো শেপ দিয়ে নিচ্ছি, দিয়ে চ্যাপটা করে নিচ্ছি। ভালো করে এইটা করে নেওয়ার পর একটু চারিদিকে বেশ ভালো করে ছড়িয়ে দিয়েছি। দেখুন এবার একটা চামচ নিয়ে নিয়েছি, চামচের যে পেছনের দিকটা রয়েছে সেটা দিয়ে কিন্তু এইভাবে আমি একটু দাগ দাগ করে দিচ্ছি, একটা ডিজাইন মতো করে দিচ্ছি। বুঝতেই পারছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা ছাড়াও কিন্তু আপনারা অন্য রকমের ডিজাইনও করে নিতে পারেন, তবে আমি একদম সহজ একটা আপনাদের ডিজাইন দেখিয়ে দিলাম যেটা দেখতেও ভালো লাগছে আর করাও কিন্তু খুবই সহজ। এবার আরও একটা আমি আপনাদের করে দেখাচ্ছি। প্রথমে একটু লেচি নিয়ে হাতের সাহায্যে এভাবে গোল করে নেওয়ার পর এইভাবে একটু চ্যাপটা করে নিয়ে লম্বাটে মতো করে চৌকো করে নিয়ে একটু ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব। দিয়ে নিয়ে নেবো একটা চামচ। চামচ দিয়ে কিন্তু একটা সুন্দর ডিজাইন করে দিলেই তৈরি হয়ে যাচ্ছে একটা দারুণ পিঠের রেসিপি। দেখুন প্রত্যেকটা আমি এখানে তৈরি করে নিয়ে চলে এসেছি। এবার এটাকে সাইডে রেখে দিয়ে অপর দিকে কিন্তু আমি আবারও গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1/2 লিটার আমি দুধ। দুধটা দিয়ে দেবার পর এটাকে ভালো করে কিন্তু ফুটিয়ে নেব। আর ফুটিয়ে নেওয়ার আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। এখানে খেজুর গুড় কিন্তু আমি ব্যবহার করছি মেজারিং কাপের 1/4 কাপ। আপনারা চাইলে মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন, বা এখানে গুড়ের পরিবর্তে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। যদি আপনাদের কাছে এলাচের গুঁড়ো না থাকে আপনারা কিন্তু চাইলে এলাচটা থেতো করেও দিয়ে দিতে পারেন। এবার ভালো করে কিন্তু এটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। যতক্ষণ না দুধটা ভালোভাবে ফুটে উঠবে ততক্ষণ পর্যন্ত কিন্তু যে পিঠেগুলো বানিয়ে রেখেছেন সেগুলো দেবেন না। দেখুন দুধটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার যে পিঠেগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেই পিঠেগুলো কিন্তু এক এক করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে আমি 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। তাহলে কিন্তু খুব ভালোভাবে একটা দারুণ পিঠের রেসিপি তৈরি হয়ে যাবে। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখেছেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আর যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখুন ফুটে উঠেছে, খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার দেখুন এই পিঠেগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর আমি কিন্তু সবসময়ই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছিলাম। লো টু মিডিয়ামে রেখে কিন্তু এইগুলো আমি তৈরি করে নিয়েছি। পিঠেগুলো একদম রেডি হয়ে গেছে, গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। দিয়ে একটা পাত্রের মধ্যে দেখুন সার্ভ করে নিয়ে চলে এসেছি। যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার বানাবেন। আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের মতামত কেমন লাগলো।
হলো। আর যদি রেসিপিটা একটুও ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল প্রেস করে দেবেন, যাতে আমি যে কোনো নতুন রেসিপি আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনিই পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে।